অস্ট্রেলিয়ায় অব্যাহত দাবানলের কারণে এবার ভাটা পড়েছে বড়দিনের আনন্দে। দেশটিতে অন্যবারের চেয়ে পর্যটকের সংখ্যাও অনেক কম। এতে ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়ার পর্যটন খাত। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এস এম আমিনুল ইসলাম রুবেল। ডিসেম্বর আসতেই কিন্তু বছরের এই সময়টায় অস্ট্রেলিয়াতে অসংখ্য দর্শনার্থী পৃথিবীর বিভিন্ন শহর থেকে এসে থাকেন। তো এই বছর কিন্তু শহর অর্ধমৃত, খুব বেশি লাইটিং নেই, খুব বেশি আনন্দ আয়োজন নেই। ক্রিসমাসের এই সময়টায় এবং 31st নাইটে নতুন বছরকে উদযাপন করার জন্য কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা আসতেন বা সিডনির অস্ট্রেলিয়া অন্যান্য শহর থেকে যারা আসতেন সেই নম্বর কিন্তু এই বছর খুবই কম। গভর্নমেন্ট খুব বেশি উৎসাহিত করছে না, কারণ গত 1.5 মাস যাবৎ অস্ট্রেলিয়ার সিডনি এবং এর আশেপাশের এরিয়াগুলোর বনাঞ্চল কিন্তু আগুনে পুড়ে যাচ্ছে। এখন পর্যন্ত অনেক মানুষ মারা গেছে এবং জনমনে আতঙ্ক, জনমনে খুব বেশি আনন্দ নেই। বাংলাদেশিরা কিন্তু বছরের এই সময়টায় অনেকে বাংলাদেশে যেয়ে থাকেন, এই বছর সেই নাম্বারটা খুব বেশি, কারণ আবহাওয়া অত্যন্ত গরম এবং চারিদিকে ধোঁয়া, বাতাস বিষাক্ত হয়ে আছে। তো এই বছর অনেকে কিন্তু বাংলাদেশে গেছেন অস্ট্রেলিয়াতে সামার এই সময়টায়। এবছর খুব বেশি মানুষ না আসায় এটা কিন্তু গভর্নমেন্টের ইকোনমিতে একটি প্রভাব ফেলবে। এবছর ক্রিসমাসটা অস্ট্রেলিয়াদের জন্য খুব বেশি আনন্দের হয়ে আসেনি, তারা চেষ্টা করছে তাদের সহমর্মিতা জানাতে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আগুনে। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া, সিডনি থেকে।